হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ডাটা স্ট্রাকচারের উপরে। তো ডাটা স্ট্রাকচার ডিসিশন ট্রি নিয়ে কথা বলবো। তো এর আগে লেকচারগুলোতে আমি ডাটা স্ট্রাকচারের অনেকগুলো টপিক নিয়ে কথা বলেছি, যেমন হচ্ছে ইনসার্শন সর্ট, বাবল সর্ট, মার্ক সর্ট, কুইক সর্ট। তো এগুলো অনেক সর্ট আমি আপনাদেরকে দেখাইছি। যদি আপনারা না দেখে থাকেন আমার টিউটোরিয়ালগুলো, তাহলে আপনারা সেই টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। ওকে, তো তারপর আমি ডিসিশন ট্রি যেটা দেখাবো আজকে আমি আপনাদেরকে, সেটা হলো যে ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে এই এই কয়েকটা বিষয়। ফার্স্টে আমাদের ডিসিশন ট্রি নোড বা আমাদের হচ্ছে একটা ট্রি প্রয়োজন। এই ট্রি একটা নিলাম, নেওয়ার পর আমরা লিফ নোড দেখবো। লিফ নোড কোনটা হচ্ছে আমাদের যে মানে যে চাইল্ড নোড বা প্যারেন্টস নোড আমরা যেটাই বলি এগুলো দেখবো। তো এটা আমাদের কি একটা প্যারেন্টস নোড, ঠিক আছে? এটা হচ্ছে প্যারেন্টস, আর এই দুইটা কি চাইল্ড। তো প্যারেন্টস থেকে যখন চাইল্ডে যাব আবার যখন এই তখন এই দুইটার কিন্তু আবার এটা প্যারেন্ট, ঠিক আছে? তো এইটার প্যারেন্ট থেকে আবার কি কোথায় আসছি, দুইটা চাইল্ড পাইছি আমরা। তো এখানে কিন্তু এখানে যাওয়ার পরে আর কোনো কিন্তু অপশন নাই। যখন আমরা এতে অ্যাকসেপ্টে আসলাম বা রিজেক্টে আসলাম, আসার পরে কিন্তু আমরা কোনো অপশন খুঁজে পাচ্ছি না। যখনই আমরা কোনো অপশন খুঁজে না পাবো তখনই এটাকে আমরা বলবো লিফ নোড। ওকে, আপনারা মাথায় রাখবেন, যদি যদি কোনো আমরা ই থেকে যদি কোনো অ্যাট্রিবিউট থেকে আমরা যদি কোনো চাইল্ড না পাই, যদি কোনো অ্যাট্রিবিউট নোড থেকে যদি আমরা কোনো চাইল্ড না পাই, তাহলে সেটাকে কি বলবো আমরা, লিফ নোড বলবো। তাহলে এই চারটা কি এক একটা লিফ নোড। ওকে, আর যখন আমরা এক একটা ইতে আসবো, প্যারেন্টে আসবো, ধরেন এটা একটা প্যারেন্ট, ঠিক আছে? এখান থেকে আমরা কি করতেছি, দুইটা চাইল্ড পাইছি। তো এখানে প্যারেন্টে আসার পরে যখন স্টার্টিং এ আমরা যখন কি করলাম, একটা টেবিলের সব মানগুলো এখানে আমরা দিয়ে দিলাম, তখন সে কি করতেছে, এমপ্লয়ের কাছে দিয়ে দেওয়ার পরে সে কি করতেছে, দুইটি ভাগে ভাগ করে দিছে সে মানগুলা, ঠিক আছে? একটা হচ্ছে নো আর একটা হচ্ছে ইয়াস। যখন সে নো হবে তখন সে নোতে চলে আসবে, আর যখন সে ইয়াসে হবে সে ইয়াসে চলে আসবে। সো এটা একটা কি ডিসিশন। ওকে, এটা কিন্তু একটা ডিসিশন ট্রি, ঠিক আছে? যে দেখেন এখানে কিন্তু ডিসিশন নিতেছে, যদি সে নো হয় তাহলে সে পরের স্টেপে যাবে, আর যদি ইয়েস হয় তাহলে ডান সাইড স্টেপে চলে যাবে। তো যদি ইয়েস হয় আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি ইয়েস হয় তাহলে কোথায় আসবে, ইনকামে আসবে। ইনকামে আসার পরে সে কি দেখতেছে, ইনকাম তখন একটা কি হয়ে গেছে, প্যারেন্ট নোড হয়ে গেছে। কিন্তু তারপরে সেখান থেকে কি বেরোয়, দুইটা চাইল্ড বেরোয়েছে, ঠিক আছে? তো দুইটা চাইল্ডের মধ্যে হাই আর একটা হচ্ছে লো। তো যখনই সে হাই হবে, যখন তার ইনকাম রেটটা যখন হাই হবে, তখন সে কি পাবে, ব্যাংক থেকে সুদ পাবে, যেটা আমরা বলি সহজ বাংলা হিসাব। যেটা যদি তার ব্যাংক থেকে মানে যদি হচ্ছে মানে যদি যদি তার ইনকাম হাই হয় তাহলে ব্যাংক থেকে সে কি পাবে, লোন পাবে। আর যদি তার হিসাব মানে যদি তার ইনকাম লো হয় তাহলে ব্যাংক থেকে সে কখনো লোন পাবে না, তার যে রিকোয়েস্টটা ছিল এটা রিজেক্ট হয়ে যাবে। আর যদি ইনকাম তার হাই হয় তাহলে সে কি হবে, তার যে লোনটা এটা মানে ইনকাম যদি হাই হয় তাহলে তার লোনটা কি হবে, অ্যাকসেপ্টেবল হবে, তাকে ব্যাংক থেকে লোন দিবে। ওকে, তো এমনই ভাবে এখানে ক্রেডিট সোর্স বা আমরা যেটা বলি ক্রেডিট সোর্স, যখন ক্রেডিট সোর্সে যখন মানগুলো আসবে বা যার এমপ্লয়ের মানগুলো যখন আসবে ক্রেডিট সোর্সে, তখন এসে কি করবে, এখানে চেক দিবে হাই না হয় লো। যদি সেটা হাই হয় তাহলে সেটা কি হবে, এখানে অ্যাকসেপ্ট হবে। আর যদি লো হয়, তার যদি ক্রেডিট যে সোর্সটা সেটা যদি লো হয় তাহলে সেটা কি রিজেক্ট হবে। ওকে, তো আমরা এটা দেখলাম রিজেক্ট হয়ে যাবে। তো তখন কি হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্টে মানে আমরা হচ্ছে যখন সব মানগুলো দিবে, দেওয়ার পর লাস্টে যে মানে অ্যাট্রিবিউট গুলো থাকবে মানে যে লিস্ট নোট গুলো থাকবে সেটা হলো এক একটা অ্যাট্রিবিউট, আর সেই অ্যাট্রিবিউটের মানগুলো মূলত এখানে বসবে, ঠিক আছে? যদি হাই হয় তাহলে এটা বসবে, লো হইলে এখানে এটা বসবে, ঠিক আছে? তো আমরা ফার্স্টে এখানে দেখতে পাচ্ছি যে চারটা অপশন আছে। এই এই দুইটা, এই দুইটা হচ্ছে ইয়াস এর জন্য, মানে হচ্ছে এই এই দুইটা কি ইয়াস, আর এই দুইটা নো। তো এই দুইটা যখন সে ইয়াসে যাবে তখন সে কি করবে, এখানে আসবে। প্রথম ইয়াস যখন পাইছে সে এমপ্লয়, তখন কি করবে, এই ইয়াসে আসবে মানে ইনকামে আসবে। আসার পরে চেক দিবে, যদি ইনকাম হাই হয় তাহলে সেখানে অ্যাকসেপ্ট হবে, অ্যাকসেপ্ট হবে। আর যদি লো হয় তাহলে সেটা কি হবে, রিজেক্ট হবে। ওকে, রিজেক্ট হবে, সেটা হলো এটার ক্ষেত্রে না, সরি এটার ক্ষেত্রে। যদি হাই হয় অ্যাকসেপ্ট হবে, লো হলে রিজেক্ট হবে, ঠিক আছে? আর যদি নো হয়, যেমন এটার ক্ষেত্রে আমরা ধরি, যেমন নো হয়, নো হলে কি হবে, নো হলে এটাতে চলে আসবে, এই পাশের নোটে চলে আসবে। আসার পর এখানে প্যারেন্ট চেক দিবে, যেটা ক্রেডিট সোর্স যেটা আছে সেটা হাই না লো। যদি সেটা হাই হয় তাহলে কি হবে, দেখেন, যদি সেটা হাই হয় তাহলে সেটা হবে, হ্যাঁ তাহলে সেটা হবে অ্যাকসেপ্ট। আর যদি লো হয় তাহলে সেটা হবে রিজেক্ট,
ঠিক আছে, যদি হাই হয় তাহলে হবে অ্যাকসেপ্ট, লো হলে সেটা হবে রিজেক্ট। ঠিক আছে, তো আমরা যেটা শিখে নিলাম ডিসিশন ট্রি কিভাবে ব্যবহার হয়, বা ডিসিশন ট্রি নিতে হলে আমাদের ফার্স্ট লিফ নোড, ডিসি মানে লিফ নোড, প্যারেন্টস নোড, এইগুলো আমাদের জানতে হয়। ঠিক আছে, তো সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, আর আজকে লেকচারটি অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা পাশে থেকে বেল আইকনে ক্লিক করবেন, যদি কোনো নতুন আপডেট পেয়ে আসে তাহলে আপনি সেটা সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।